হ্যাড কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি আর মা মিলে সকালের খাবার খেয়ে রেডি হয়ে গেছি যাবো এখন মার্কেটের দিকে জন্য অন্নপ্রাশনের কিছু গিফট আনতে রেডি তো হয়ে গেছি দেখতেই পেলে আর এখানে আমি একটা এনেছিলাম মার্কেট থেকে থেকে আগের দিনকে কলেজ বাড়ি ফেরার পথে তবে ব্লাউজটা একটু ডিফেক্ট বেড়েছিল আর সাদা জিনিসের ওপর এরকম যদি কিছু দাগ থাকে তাহলে একদম বাজে লাগে আর এই দাগটা এক জায়গায় ছিল না অনেক জায়গায় ছিল তো এই হচ্ছে ব্যাপার এর জন্য আমি ব্লাউজটাকে চেঞ্জ করে এসেছি একেবারে মায়ের সঙ্গে গিয়ে আর এখানে সাইকেলটাকে তুলে রাখছি কারণ বলা যায় না বাড়ির ওপর দিয়ে মানে অনেকে তো যাতায়াত করেন তো সেখানে যদি কেউ নিয়ে একবার আমার সাইকেলটা চলে যায় তো ব্যাস হয়ে গেল তো এর জন্য সাইকেলটা তুলে মা আর আমি বেরিয়ে পড়েছি এখন আমরা প্রায় টোটোতে উঠে প্রায় স্টেশনের দিকে পৌঁছে গেছে আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না পাঁচ দশ মিনিট মতো লাগে তো চলে এসে আগে প্রথমে ব্লাউজের দোকানে ওখান থেকে আমি আগে চেঞ্জ করে নিলাম তারপরে গেছি এই শান্তি জুয়েলার্স আসলে দোকানে তো আমি তোমাদের দেখাতে পারিনি কারণ একটু কেমন লাগছিল ভিডিও করতে তার জন্য বাড়িতে এসে দেখালাম তন্নির জন্য এই চেনটা নিয়েছি বাচ্চাদের একটা চেন দারুণ লেগেছে ডিজাইনটা আমার আর মা দুজনেরই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা